বলো বলো কার কাটা যাই ভাই, মিছি মিছি করো কেন ভাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। সবাইকে পিঠে পার্বণের অনেক শুভেচ্ছা গাইজ, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর থাম্বনেল দেখে এতক্ষণে গেস করেই ফেলেছো যে আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে পিঠে তৈরি করা নিয়ে। দেখতে থাকো কিভাবে বাড়ির সবাই মিলে সমস্ত পিঠে বানিয়েছি। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আই এম অন্তরা মন্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট অন্তরা। সো কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আজকে কিন্তু প্রচণ্ড বাজে ওয়েদার, মানে গ্লুমি একদম যাকে বলে। এখন ঘড়িতে দেখো কটা বাজে, 1:15, আর বাইরেটা কীরকম বাজে একটা অবস্থা, মানে কেমন একটা সেই কুয়াশা কুয়াশা মার্কা হয়ে রয়েছে সকাল থেকে, আর একটুও রোদ্দুর নেই, যার জন্য আমি মানে প্রত্যেক শীতের দুপুরবেলা আমি চুলটা শুকাতে আর একটু ভালো লাগে নিজের ছাদে যাই, ছাদে গিয়ে বসে থাকি। বাট আজকে তো খুবই বাজে ওয়েদার, বাট আজকে আমার একটু খুশি খুশি ভাব দেখি, বুঝতে পারছো? একটু স্নান টান করে হালকা সাজুগুজু করে নিয়েছি, কারণ আজকে ফাইনালি আমার বাড়িতে পিঠে বানানো হবে। বেসিক্যালি পিঠে বানানোর আনন্দে আমি অতি উৎসাহে সকাল সকাল ক্লাস টাস করে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি যাবো একটু দোকানে সুজি কিনতে। পাটিসাপটা বানাতে সুজি লাগবে, আর হচ্ছে আর সব জিনিসপত্র সমস্ত কিছু আনা হয়ে গেছে অলরেডি, বাবা এনে রেখেছে, আর মা একটু স্নান টান করে রেডি সেডি হয়ে নিক পুজো করে, আর আমি ততক্ষণে যাই চট করে সুজি কিনে আনি, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুজি প্যাকটা, সুজি নিয়ে তো আমি চলে এসেছি, আর এখন এখানে আমি অলরেডি রেডি করে ফেলেছি, এই দেখো বিভিন্ন রকম চালের গুঁড়ো, আর এখানে হচ্ছে চিনিটাও গুঁড়ো করে নিয়েছি, আর এগুলো আমি এখন সব মিলিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখবো পাটিসাপটার জন্য। এখন মা তৈরি করবে পাটিসাপটার পুর। কি বলছিল বলো? নারকলের উপর একটু গুড় একটু পাটালি দিয়ে চালটা মেখে নিচ্ছি, নারকলের পুর বানাব। দেখতাম চাই ঠাকমা করতো, মা করতো, ঠাকমা কোন জীবনে আমার 10 বছর। মাখা কমপ্লিট, এইবার কড়াই দেবে? এইবার কড়াইতে দিয়ে দেখালাম। হ্যাঁ, এইরকম। হ্যাঁ, দেখানোর পর এই ফোনটাকে দূরে নিয়ে এলেই তো আমারে দেখা যাবে। আচ্ছা, কাছে দূরে না, ঠিক আছে। চাঁচ রেডি হয়ে গেছে, এই ফোটোতে তুলে রাখা হবে। পাটিসাপটা বানিয়ে ভীষণ আনন্দ পেয়েছি, আর একবারে যে উঠে যাবে এরকম সুন্দরভাবে একটুও না লেগে এটা আমার বিশ্বাস হচ্ছিল না। তো বেশ কয়েকটা এখানে রেডি হয়ে গেছে অলরেডি,
এরপর আরও সমস্ত কিছু একসাথে বানিয়ে তারপর সাজানোর পালা, আর এখনও আরও অল্প কিছু বাকি আছে। সো চটাপট আমি সমস্ত পাটিসাপটা বানিয়ে নিই। আর একটু আগে যে ভিডিওটা দেখলে এটা মা করে দিয়েছে, মা প্রথমবার ভিডিও করে দিল না, প্রথমবার না, এর আগে কালী পুজোর ব্লগেও মা ভিডিও করে দিয়েছে। তো জানি না এখনও কেমন ওটা হয়েছে, আমি এডিট করার সময় দেখতে পাবো। বাট খুব আর কয়েকটা বাকি আছে, খুব চটজলদি বানিয়ে নিই। বাঙালির মিষ্টি হলে হয় গুণীজন বলে শুধু তাই, নারকল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই, মোদের বলতে নাহি লাজ মোদের মিষ্টি খাওয়াই কা। আজকে হবে পিঠে পুলি বানানো পর্ব দুই। গতকাল আমি আর মা মিলে পাটিসাপটা বানিয়েছি, আর আজকে আমার সাথে ব্লগে যোগ দেবে আমার বাড়ির আরেক সদস্য। তো দেখতে থাকো পর্ব দুইতে সবাইকে স্বাগত। আর এখানে মা অলরেডি কিছু ঝালপুর বানিয়ে রেখেছে, এটা ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে। এটা হচ্ছে গোটা মুগের ডাল দিয়ে পুর একটা, আর এখানে রয়েছে নারকোল আর কিছুটা ক্ষীর। প্রথম রাউন্ডের ভাপা পিঠে ভাপে বসে গেছে অলরেডি। আর এখানে হচ্ছে মা দুধ পুলির জন্য ছোট ছোট লেচি বানাচ্ছে, আর এখানে আমাদের আরও কিছু কয়েকটা বাকি আছে ভাপা পিঠে। চটজলদি বানিয়ে নিই আরও কয়েকটা সেদ্ধ পুলি। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভাপা পিঠের পর এবার দুধ পুলি বানানোর পালা। আর এখানে দেখো আমি সুবিধা মতো সমস্ত ছোট ছোট নাড়ু পাকিয়ে নিয়েছি। দু পিঠে এখানে একদম রেডি হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিয়েছে। আর এখানে কিছু কৌটো মা রেডি করে দিয়েছে, কারণ মাসিদের কাকাদের জন্য সবাইকে দেবো। আর তার আগে এখানে মা এখন দিচ্ছে লাস্ট মোমেন্টের পাঠালি। পাঠালি দিয়েই আজকে আমাদের দুধ পুলিটা হলো, মানে গ্যাস জাস্ট বন্ধ করার অপেক্ষা। সবাইকে
সবার জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। কাকাদের, মাসিদের সেদ্ধ পুলি, দুধ পুলি, আর যেহেতু মাসি চিনি খায় না তো তার জন্য আলাদা সুগার ফ্রি দেওয়া, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। নলেন গুড় ছাড়া কিন্তু পিঠে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তো ফাইনালি আমি এই সেদ্ধ পুলি দিয়ে গুড় দিয়ে খাবো বলে বসেছি রেডি হয়ে। আমার এই ঝাল পিঠেটাও মানে পার্সোনাল ফেভারিট বলা যায়, পাটি চাপটার পরেই ঝাল পিঠে। তো এই ঝাল পিঠে খুব একটা কারোর বাড়িতে দেখি না, কিন্তু আমি দেখেছি ছোটোবেলা থেকে বাবাকে বানাতে। তো এটা আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট, আর তোমরাও বানাও বাড়িতে। কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাতে ভুলো না। আর আমি তো সামনে নিয়ে বসে থাকতে পারছি না, বেসিক্যালি বাবার সাথে ভিডিও বানানো ইজ এ চ্যালেঞ্জ। মানে দেখবে ভিডিওতে সবসময় এরমেরম করে ঘুরছে, কারণ সবসময় আমার বলে ক্যামেরাটা বন্ধ করতো, ক্যামেরাটা বন্ধ করতো, এরকম। তো বাবার সাথে ফার্স্ট টাইম বাড়ির সবাই মিলে পিঠে বানালাম। প্রত্যেকবারই বানাই, কিন্তু কোনোবার তো ভিডিও করা হয় না। বাট কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তিনটে কাজ করতে হবে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট, আর সাবস্ক্রাইব তো করতে ভুললে একদমই চলবে না। আর এখনও অবধি যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য অন্তরা স্পেশাল চুম। টাটা।